লোকালয় থেকে দূরে চারদিকে পাহাড়, আর পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট একটি রিসোর্ট পল্লী। আজ আপনাদের সেখানে নিয়ে যাব। চারপাশে 100 কিলোমিটারের মধ্যে কোনো লোকালয় নেই। উইলসন মাউন্টেনের পাদদেশে অবস্থিত এই রিসোর্টটিতে আছে আধুনিক সকল সুযোগ সুবিধা, তার সাথে পাওয়া যাবে প্রকৃতির ছোঁয়া। আমার সিটি ক্যালগেরি থেকে এই রিসোর্টের ড্রাইভিং ডিস্টেন্স হচ্ছে 3 আওয়ার্স। যে জায়গাটা এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই রিসোর্টের একদম ঢোকার পথে, হাইওয়ের পাশেই। অনেক ভিজিটরও এখানে আসে শুধুমাত্র এই রিসোর্টটা দেখার জন্য। স্টে না করলেও তারা লং জার্নি থেকে কিছুটা বিরতি নিতে এবং এই রিসোর্ট পল্লীটা দেখার জন্য। রিসোর্ট পল্লীতে ঢোকার পথেই এই ম্যুরালসগুলো দেওয়া আছে যেখানে আশেপাশে এলাকার হিস্ট্রিটাকে এক্সপ্লেইন করা হয়েছে। আর এই রিসোর্টের নাম হচ্ছে দ্য ক্রসিং রিসোর্ট। ছোট ছোট কটেজ আর টানা বারান্দা ঘেরা সিঙ্গেল রুম সবই কাঠের তৈরি, যাতে আছে বুনো পাহাড়ি আবেশ। ইট পাথরে ঘেরা শহুরে জীবন থেকে একেবারেই ভিন্ন রকম। এটা হচ্ছে আমাদের রিসোর্টের রিসেপশন কটেজ। পাহাড়ি এলাকা হওয়াতে রাত 9টার ভিতরে এই রিসেপশন ক্লোজ হয়ে যায়। আমাদের এই আধুনিকতার যুগে ইলেকট্রনিক ডিভাইস, সেলফোন, ওয়াইফাই, ল্যাপটপ এগুলো ছাড়া তো আমরা কল্পনাই করতে পারি না। এই যান্ত্রিকতা থেকে নিজেদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিছুটা হলে দূরে রাখার জন্য এই ধরনের রিসোর্ট পল্লীগুলো পারফেক্ট একটি জায়গা হতে পারে। যেটা বলছিলাম, শহরের সুযোগ সুবিধা আছে কিন্তু এখানে নেই কোনো ওয়াইফাই। রুমে টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, কফি মেশিন সব কিছু থাকলেও ওয়াইফাই না থাকাতে আমরা বাধ্য হয়েছিলাম ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজেদেরকে দূরে রাখতে। আর টিভি থাকাতে সাহির খুব একটা প্রবলেম করেনি। এটা হচ্ছে রিসোর্টের মেইন বিজিয়েস্ট জায়গা, যেখানে কিনা আছে রেস্টুরেন্ট, পাব, জিম, গেস্ট এরিয়া, গ্রোসারি স্টোর, ছোট একটা গ্যাস স্টেশন। রিসোর্টের কটেজ এবং রুমগুলোতে ওয়াইফাই না থাকলেও গেস্ট এরিয়া এবং পাবে ফ্রি ওয়াইফাই ছিল। সো ইমার্জেন্সি সিচুয়েশনে ওয়াইফাই ইউজ করাটাও কোনো প্রবলেম ছিল না, কারণ পাব এবং গেস্ট এরিয়া সারা রাতই ওপেন থাকে। কাজেই দৈনন্দিন জীবনে আমাদের যা যা লাগে তার সব কিছুর ব্যবস্থাই কিন্তু এখানে ছিল। আর সবচেয়ে এক্সাইটিং পার্ট ছিল, রিসোর্ট থেকে 15 মিনিটস ড্রাইভিংয়েই মোটামুটি ওয়াটারফলস, ক্যানিয়ন, হাইকিং সব কিছুই আমরা করতে পেরেছিলাম। সারা দিন আমরা বাইরে ঘোরাঘুরি করার পর উইদিন 15 মিনিটসের মধ্যে আমরা রিসোর্টে চলে আসতে পেরেছি। এটা হচ্ছে রিসোর্ট পল্লীর একদম পেছন দিকের অংশটা, যেখানে বারান্দা ঘেরা সিঙ্গেল রুম এবং ছোট ছোট কটেজগুলো ছিল। সামনে ছিল পার্কিং এবং প্লে এরিয়া। এটা হচ্ছে আমাদের কটেজ এবং আমাদের কটেজের পাশে এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলেই ভিলেজের পুরো ভিউটা দেখা যায়। চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট এই রিসোর্ট পল্লী, এখানে চারপাশে হেঁটে ঘুরেই একটা দিন পার করে দেয়া যায়। আর সাথে যদি কোম্পানি হিসেবে ফ্রেন্ডস বা দু একটা ফ্যামিলি থাকে তাহলে তো কথাই নেই। বারবিকিউ করার ব্যবস্থা আছে এখানে আউটডোরে, সেই সাথে আছে বাস্কেটবল খেলার জায়গা, ব্যাডমিন্টন খেলার জায়গা এবং বাইরে বসে লাঞ্চ বা ব্রেকফাস্ট করার জায়গা। আর রেস্টুরেন্ট তো আছে যেখানে কিনা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পাওয়া যায়। আমি এখানে ড্রাইভ করে পুরো রিসোর্ট পল্লীটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আবার চলে এলাম রিসোর্টের সেই এন্ট্রেন্সের জায়গাটায়। এন্ট্রেন্সে ঢুকতে এখানে আছে একটি গিফট স্টোর অ্যান্ড কফি শপ। এখন আমরা যাচ্ছি পাবে। যদিও আমরা ড্রিঙ্কস করি না,
কিন্তু পাবে যাওয়ার কারণটা হচ্ছে সেখানকার ফ্রি ওয়াইফাই। সামার যেহেতু সেখানে রাতে 9টা বাজেও ডে লাইট ছিল বাইরে, তাই আমরা রাতে ডিনারের পরে ওই সময়টা পাবে যাই এবং কিছুক্ষণ ওয়াইফাই ইউজ করি। ফার্নিচার রুফ থেকে ফ্লোর পর্যন্ত সব কিছুই সলিড উডের তৈরি। এটা হচ্ছে যেদিন আমরা চলে আসব সেদিনের সকালবেলার ভিডিও। আমরা টোটাল 4 দিন ছিলাম এই রিসোর্ট পল্লীতে। সকালে উঠে আমি বেরিয়ে পড়লাম আপনাদের সাথে শেয়ার করব বলে যে বাস্কেটবল এবং ব্যাডমিন্টন খেলার এরিয়াটা কোথায় ছিল আর ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ করার যে আউটডোরের জায়গাটা সেটা ভিডিও করার জন্য। রিসোর্টের একদম শেষ প্রান্তে এই জায়গাটা খুবই নিরিবিলি এবং এখানে বসার জায়গা আছে যেখানে কিনা লোকজন বারবিকিউ করে গল্প আড্ডা আর খেলাধুলায় মেতে উঠতে পারে। তারপর চলে গেলাম আমরা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। যে মাউন্টেনের পাদদেশে এই রিসোর্ট, তার সাথে ম্যাচ করেই এই রেস্টুরেন্টের নাম রাখা হয় মাউন্ট উলসন রেস্টুরেন্ট। নানান ধরনের ব্রেকফাস্ট মেনু আছে এখানে, বাট প্রাইসটা কম্পারেটিভলি একটু বেশি কারণ যেহেতু আশেপাশে কোথাও কোনো লোকালয় নেই, লোকজন এখানেই খেতে বাধ্য, তাই সেই অ্যাডভান্টেজটা তো তারা একটু নেবেই। যেহেতু 11টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে সেজন্য আমরা ব্রেকফাস্ট করে রুমে চলে গেলাম, লাগেজগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকের ট্রাভেল ব্লগটি মূলত ছিল আমাদের রিসোর্ট পল্লীটা নিয়ে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার ট্রাভেল ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।